আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। নিউটাউন এনবিসিসি বিল্ডিং এর কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালিয়ে গেল একই পরিবারের তিনজন। অনুমান গতকাল গভীর রাতে পালিয়ে যায় তারা। আজ সকালে বিষয়টি নজরে আসে, এরপর পুলিশকে জানালে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে। এরা প্রত্যেকে নারকেলডাঙ্গা এলাকার বাসিন্দা। টেকনোসিটি থানার পুলিশ এদের বাড়িতে তল্লাশি চালালে সেখান থেকে তিনজনকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয় নিউটাউন এনবিসিসি কোয়ারেন্টাইন সেন্টারে। সঙ্গে তাদের পরিবারের আরও ছয়জনকে নিয়ে আসা হয়। তাদের চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। এরপর ঘটনাস্থলে আসেন বিধাননগরের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। কিভাবে পালালো, সে সময় কে নিরাপত্তারক্ষী ছিল, সে বিষয়ে জানার চেষ্টা চালানো হচ্ছে। নিউটাউন এনবিসিসি বিল্ডিং এর চারপাশ ঘুরে দেখে টেকনোসিটি থানার পুলিশ। গেটের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।